আরে চাইওয়ালা, তাড়াতাড়ি জিলিপি সিঙ্গারা সব নিয়ে এসো। খালি প্লেট? বা, তুমি যেমন রোজ আমারে খালি পাশ দেখায় কও পয়সা কাল নিয়ে নাও, তেমনি আমিও আজ খালি প্লেট দিয়ে কইতাছি সিঙ্গারা কাল খাইও। এ তো আমাদের অপমান, ভীষণ অপমান। তো চলো, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। মোটু, এত রাগ করো না, সিঙ্গারা না পেলে কি হবে? কমসে কম এখানে ফ্রিতে পেপার তো পড়তে পারি। আরে এই দেখো, তুমি যে লটারির টিকিটটা কেটেছিলে ওর রেজাল্ট আজ বেরিয়েছে। আমাকে টিকিটটা দাও। টিকিট তো বাড়িতে ফেলে এসেছি, কিন্তু আমার নম্বর মনে আছে। আমার কাছে যে পুরনো লজ্জর গাড়ি ছিল ওর যা নম্বর ছিল WB1415। এখনই দেখছি WB1415, WB1415। না 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 রে, এটা হতে পারে না। আরে এই নাও লেগে গেছে, ফার্স্ট প্রাইজ লেগেছে পুরো 5 কোটি। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা কোটিপতি হয়ে গেছি। তোমরা না, আমরা হয়ে গেছি। ওই টিকিটটা তোমাদের না, আমাদের। তুমি আমাদের কোটিপতি হওয়ার স্বপ্নটাকে ভেঙে দিতে পারো না। শুধু স্বপ্ন না, তোমাদেরও ভেঙে দেব। বেশি কথা বললে অবস্থা খারাপ করে দেব। বাহ বস বাহ, দারুণ কবিতা হচ্ছে। তাই না নম্বর দুই? ফকর দালালি বন্ধ করো, টিকিট চাও ওদের কাছে, তল্লাশি না। আমি আমার টাকা তোমাদের দেব না। বুদ্ধির ডাল গাছ, ওদের পেছনে যাও। গাধার দল, ভ্যানে করে ওদের পেছনে যাও। আরে হাদার, আমরা আমাকে তো সঙ্গে না। বোকার দল, হাদারামের দল, পালিয়ে পালিয়ে কোথায় যাবে বলো? মোটু বাঁচাও, আমার বন্ধুকে ছেড়ে দাও, না হলে খুব খারাপ হবে। তুমি ওই লটারির টিকিটটা দিয়ে দাও, না হলে তোমার বন্ধুর অবস্থা খারাপ করে দেব। আমি টিকিটটা নিয়ে আসছি, তুমি এখানেই থাকো। না মোটু, না, ওই টিকিটটা এদের দেবে না। জীবনে প্রথমবার তুমি কোটিপতি হতে যাচ্ছ। আরে তোমাকে ছাড়া কোটিপতি হয়ে করবটা কি? চল আমি এক্ষুনি আসছি। মনে হয় আমাকেও মোটুর সঙ্গে যাওয়া উচিত। ওর হয়তো টিকিট খোঁজার জন্য কারো সাহায্য দরকার হতে পারে। তুমি যেতে পারবে না যদি তুমি ফিরে না আসো তো। আরে আমি না এলে আমার বন্ধু ডক্টর ঝাটকাকে গুলি মেরে দেবে। কিন্তু আমার মোটুকে সাহায্য করার জন্য যেতে দাও প্লিজ। ওকে, যাও টিকিটটা নিয়ে আসো। চলে গেল। জন, মোটুর বাড়িতে কিছু জিনিস খুঁজে পাওয়া যায় না, আমাকে গিয়ে টিকিটটা খুঁজতে হবে। কখনো না, তুমি যদি না আসো তো। আমি পালাতে পারবো না, আমি পালিয়ে গেলে মোটু টিকিট নিয়ে আসবে। তুমি মোটুকে গুলি মেরে দিও। ঠিক আছে, তাড়াতাড়ি যাও আর টিকিটটা খুঁজতে মোটুকে সাহায্য করো। ও জন, আমার
ওর সাহায্য ছাড়া ওর কোনো কাজ হবে না। আমাকে যেতে হবে। আমি যদি না আসি তাহলে ঘুষিটা রাম তো আসছে। তুমি ওকে গুলি মেরে দিও, কিন্তু আমাকে তো যেতেই হবে। প্লিজ যেতে দাও। ওকে ওকে, তাড়াতাড়ি ওই টিকিটটা নিয়ে এসো। জন হবে জন, জন হবে জন। বস, কিছু গন্ডগোল আছে। তুমি তো সবাইকে ছেড়ে দিলে, এখানে কে আছে? ওরা যদি না আসে তাহলে গুলি কাকে করবে? আরে সোজা হিসাব, মোটু না আসলে পাতলুকে গুলি মেরে দেব, খাসিটারাম না এলে ছটকাকে গুলি মেরে দেব, আর যদি পাতলু না আসে তো মোটু তো আসবে, তাহলে ওকে গুলি মেরে দেব, আর ছটকা না আসলে ঘোষিটারাম তো আসবে, তখন ওকে গুলি মেরে দেব। হিসাব তো একদম ঠিক আছে না? ঘোষিটারামের বদলে ঝটকাকে, আর ঝটকার বদলে ঘোষিটারামকে। কিন্তু আর যদি কেউ না আসে কাকে গুলি মারবে? তোমরা আমাকে কনফিউজ করছো, আবার শুরু করছে। মোটুর বদলে পাতলু যেখানে নেই, পাতলু ঝটকা ঘোষিটা। আরে বাবা, মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি টোটাল কনফিউজ হয়ে গেছি। প্রথম থেকে শুরু করছি, কার বদলে কাকে মারব? এখানে তো রেখেছিলাম, কিচ্ছু মনে করতে পারছি না যে টিকিটটা রেখেছিলাম কোথায়। মোটু মনে করো, মনে করো। আরে আমরা এইভাবে 5 কোটি টাকা হারাতে পারি না। 5 কোটি তো হারিয়ে দিয়েছি, ও তো জন নিয়ে যাবে। আরে বাবা, তুমি সত্যি কি 5 কোটি টাকা জনকে দিয়ে দেবে? আরে আমার দ্বন্দ্বের সাথে লড়ার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমরা 5 কোটি নিয়ে কোথাও দূরে চলে যাব, আর যখন জন টাকা পাবে না তখন পাতলু আর ঝটকাকে এমনি ছেড়ে দেবে। আমি আমার বন্ধুকে বিপদে ফেলতে পারবো না। 5-এর জায়গায় যদি 50 কোটি টাকা হতো তাও আমি দিয়ে দিতাম। আরে পেয়ে গেছি, পেয়ে গেছি, এই বইয়ের মধ্যে রেখেছিলাম। আই মোটু, টিকিটটা কোথায়? টিকিট তো আমার কাছে। তোমরা তোমরা দুজন কি করে চলে এলে? মাফ করো ভাই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কি হচ্ছে? আমি জন্ধ হয়ে যাব। চেঙ্গাম স্যার! আরে দাঁড়াও, আমাদের জন্য দাঁড়াও ভাই। চেঙ্গাম স্যার, আইডিয়া, আমি যা বলবো তাই শোনো। শুধু এটাই বাকি ছিল।
আর একবার শুধু, আর ধীরে ধীরে আস্তে আস্তে মোটুর বদলে পাতলুকে গুলি মারব, পাতলুর বদলে মোটুকে। কিন্তু মোটু তো এখানে নেই। ওরা আসবে খুশিটার বদলে ঝটকাকে, কিন্তু এখন তো এখানে নেই। ও আসবে, হিসাব তো ঠিক আছে, কিন্তু গড়বড়টা কোথায়? গড়বড় হচ্ছে একটা, যে কেউ যদি না আসে তাহলে কাকে গুলি মারবে বস? এটা তো আমি ভেবেই দেখিনি, যদি কেউ না আসে তাহলে আমি তোমাদের গুলি করব। বস, ওই দেখো টিকিট নিজেই উড়ে আসছে, আর ওর পেছনে পুরো ব্যাটেলিয়ন আসছে। তোমরা টিকিট নিয়ে এসেছো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, না হলে তোমাদের চারজনকে করে দিতাম দুনিয়া থেকে বাদ। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা, তাই না নম্বর দুই? আরে ছড়ার বাচ্চা, আমাকে খবরের কাগজটা দে। বস বস, কি হয়েছে, সব ঠিক আছে তো? কোটি টাকা স্বপ্ন দেখিয়ে তুমি আমাদের বোকা বানিয়েছো। টিকিট বেরিয়েছে মহারাজা লটারির, আর তুমি আমাদের রাজা লটারির টিকিট দেখিয়েছো। বাহ বস বাহ, পাঁচ কোটি লোকসান হয়ে গেল, খবরের কাগজে মহারাজা লটারির খবর বেরিয়েছে, আর এদের কাছে আছে রাজা লটারির টিকিট। সময় দিচ্ছি তোমাদের, পরে নেব বদলা, আগে বাজাতে হবে এদের দুজনের তবলা। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা। আরে কবিতার ভক্ত, এদের দুজনকে ধরে বেঁধে দাও। পালা।